হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি আশা করব তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকবে। আমিও ভালো আছি, ভালোই আছি আর কি। গিয়েছিলাম জানো তো, আমার এখন খাওয়া হয়ে গেছে, 2:10 এখন খাওয়া হয়ে গেছে আমার। আমার লাঞ্চটা বলেছি না, তাড়াতাড়ি হয়, ডিনারও আমাদের তাড়াতাড়ি হয়। তোমাদের আশা করি এখনও হয়নি, অনেকেরই হয়তো হয়নি, আমার তাড়াতাড়ি হয়ে যায়। গেছিলাম জানো তো একটু ছাদে, খাওয়া দাওয়া করে ছাদে গেলাম, বললাম যে কটা জামা কাপড় শুকিয়েছে নিয়ে চলে আসি, আর কদিন ছাদে যাব, তারপরে আমার ব্যালকনিতেই সব শুকিয়ে যাবে, আর যাবো না। তারপরে ভোটের এখন সব গাড়ি করে করে, অটো করে করে নানান পার্টি যাচ্ছে, দেখতে ভালো লাগে। ফ্ল্যাগ নিয়ে নিয়ে একটা আসছে, তো ভালো, মানে একটু দূরে আছে, দাঁড়িয়ে দেখি দাঁড়াবো কি, পায়ে ছ্যাঁকা লাগছে মনে হচ্ছে, এত রোদ। চলে এলাম, চলে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, আমার যে কথাটা বলার আছে তোমাদেরকে বলে নিই, এরপরে আবার টাইম পাবো কি না, সবসময় তো টাইম হয়ে ওঠে না আমার। আমি বললাম না, আমি চোরকির মতন সকাল থেকে দৌড়ই, দৌড়েও কি হচ্ছে আমি জানি না, কিন্তু দৌড়ে যাচ্ছি চোরকির মতন, পর 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 পর। সন্ধ্যেবেলা একটু টাইম পাই তখন শর্ট করি, তাও কদিন ধরে করছি না। আর ব্লগ করবো কি জানো তো, তোমরা সবাই কি সুন্দর গুছিয়ে কথা বলো, একটা বিষয়বস্তু নিয়ে শুরু করো, সেটা নিয়ে বলো। আমার না ওইভাবে গুছিয়ে কথা আমি বলতে পারি না, আমার ক্যামেরাটা অন করলে মনে হয় আমার ভেতরে যা আছে তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সেটা তো হয় না বলো। ফেস টু ফেস গল্প বললে তখন ফেস টু ফেস অনেক জমানো কথা, সুখ দুঃখ আনন্দ সব বলা যায়, এখানে তো সব বলা যায় না, কিন্তু আমার মনে হয় আমি বলে ফেলি, এরকম লাগে। যাই হোক, আমি যে জন্য এসেছি, তোমরা হয়তো ভাবে সুজাতা বক 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 করে যাচ্ছে, আসল বক্তব্যটা বলছে না, বলি আমি 3-4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমরা আমাকে ছেড়ে কেউ চলে যেও না, সবাই আমার সাথে থেকো। যখন আমি ভিডিওটা আপলোড করি, আমি রিয়েলি বলছি, তখন আমি ভীষণ ডিপ্রেস ছিলাম যে এত কেটে যাচ্ছে, এই ভেবে ভিডিওটা করেছিলাম। কিন্তু ভিডিওটা আপলোড করার পরে দেখলাম তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছো, তার সেই কমেন্টসের জন্য আজকে আমি অনুপ্রাণিত। সত্যি বলছি, কালকে আমার 2:10 কেটে গেছে, 10টা কেটে গেছে দেখে কিন্তু আমার অত খারাপ লাগেনি, ভাবলাম যাক আমার সঙ্গে তো অনেকে রয়েছে, আমি তো ভালো ফিডব্যাক পেয়েছি, কেটে গেছে যাক, দেখা যাক আবার আসে কিনা। মনটা একটু খারাপ হয়েছিল, হয়নি বলবো না, একটু খারাপ হয়েছিল। তারপর একটু খারাপ হলো, বলে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। আমার না যদি খুব মন খারাপ হয় বা কেউ যদি খুব মনে আঘাত দিয়ে কথা বলে, তখন আমি না ঘুমিয়ে পড়ি, ওইটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি, খুব মানে মেন্টালি আমার খুব টায়ার্ড লাগে অ্যাকচুয়ালি। তো ঘুম থেকে উঠে না ফ্রেশ লাগলো, বলো কী হয়েছে, আবার বন্ধু করে নেব, এত বন্ধুরা আমার সাথে আছে, ওই জন্য মনটা এত খারাপ লাগছে না। সেটাই অ্যাকচুয়ালি আমি বলতে এসেছি, তোমরা এত ভালো ভালো কমেন্টস করেছো, যার দরুন আমি পিছিয়ে গেলেও আবার এগিয়ে যেতে সাহস পাচ্ছি। তারপরে এটাও ভাবলাম, দেখো যে থাকার সে না থেকে যায়, যে না থাকার তাকে তুমি রাখতে পারবে না, সে যেভাবেই হোক, রিয়েল লাইফেও এরকম। তুমি যাকে যতই ভালোবাসা দাও, দেখবে তোমার সেই ভালোবাসাটা বৃথা হবে, তবে কি মনের থেকে করলে তো কষ্ট হয়, এটা হচ্ছে রিয়েল লাইফ। আর তোমরা সবাই ভীষণ ভালো, খুব ভালো যে আমাকে এতখানি সাপোর্ট করছো। আজকে এটুকুই বললাম, এটুকু বলার জন্যই আমি এসেছিলাম। এবার আমি জানলার ধারে বসে থাকবো, আমার বোরিং লাইফ, আমার লাইফে কোনো এনজয়মেন্ট নেই, বোরিং আর বোরিং, বোরিং লাইফ। ছোটোর থেকেই আমার লাইফটা এরকম, তোমাদের একদিন সব বলবো, যদি গুছিয়ে বলতে পারি, তবে বলতে ইচ্ছে করে, কিন্তু আমি যে গুছিয়ে বলতে পারি না, ওই জন্য ক্যামেরার সামনে বলি না কথাগুলো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, যাদের খাওয়া দাওয়া এখনো হয়নি, লাঞ্চ হয়নি, লাঞ্চ করে নাও, আনন্দ থেকো। আর প্লিজ আমাকে যদি ভালো লাগে, ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করো, আর আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য আমাকে বন্ধু করে নাও, আমিও সবাইকে বন্ধু করে নেব, এভাবেই এইভাবে হাতে হাত মিলিয়ে চলবো, তোমাদের পাশে থাকবো, আশা করি আমার পাশেও তোমরা থাকবে। এই বলে আজকে শেষ করলাম, আর বড় করছি না, বাই বাই, ভালো থেকো সবাই।